আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি দেখাবো আপনাদের পেন ড্রাইভ এবং মোবাইল এবং ডেস্কটপ কম্পিউটার কোনো কিছু যদি নষ্ট হয়ে যায় কিভাবে আপনারা আপনাদের প্রয়োজনীয় ডাটাগুলো আপনারা সংরক্ষণ করে রাখবেন এবং কিভাবে আপনারা চিরজীবনের জন্য আপনারা ডাটাগুলো সংরক্ষণ করে রাখতে পারবেন যাতে কোনো ডাটা হারিয়ে না যায়। তো আমি বলতে চাচ্ছি যে গুগল ড্রাইভ, আমরা গুগলে কিভাবে আপনারা আমাদের প্রয়োজনীয় ডাটাগুলো আমরা সেভ করে নিব সেই জিনিসটা আজকে দেখাবো। আমি আজকে দেখাবো গুগল ড্রাইভ কি। গুগল ড্রাইভ হলো মেইলের একটা অংশ। আমরা গুগল ড্রাইভে আমরা সেই জিনিসগুলো, আমাদের প্রয়োজনীয় জিনিস আমরা সেভ করে নিতে পারবো। এই যে দেখতে পাচ্ছেন, এই যে মেইলের যে গুগল ড্রাইভ, এখানে ড্রাইভ লেখা আছে। এখানে আমি পূর্বে টিউটোরিয়াল দেখিয়েছি যে ডক্সের কাজ কি। ডক্সের কাজ আমি ভয়েস রেকর্ডিং, যেটা বলে ভয়েস টাইপিং, আপনারা মুখে বললে আপনারা টাইপ করতে পারবেন। আজকে আমি দেখাবো গুগল ড্রাইভে আপনারা কিভাবে ছবি আপলোড করবেন, ছবিগুলো আপনারা আবার সেভ করবেন, ডাউনলোড করবেন, সেই জিনিসটা আমি আজকে দেখাবো। তো চলুন শুরু করি। আমি প্রথমে আমি মেইলে লগ ইন করা আছি। আপনারা জানি যে যারা কম বেশি সবাই আমরা মেইল অ্যাকাউন্ট আছে। তো আমি দেখাবো আপনারা এই জিনিসটা মোবাইল থেকেও করতে পারবেন এবং পিসি থেকেও করতে পারবেন। আমি এখানে পিসি থেকে দেখাচ্ছি। তো বন্ধুরা, লগ ইন করার পরে আপনারা যে কোনো ড্রাইভে গেলে আপনারা গুগল অ্যাপস নামে একটা অপশন পাবেন। যেমন এইটাকে আমরা বলি গুগল অ্যাপস, এই যে ফোটা ফোটা যে চারপাশে চিহ্নটা আছে গুগল অ্যাপস, গুগল অ্যাপসে আপনারা এইটাকে এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে ড্রাইভ একটা অপশন আছে, এই যে চার কোণা তিন কোণা বিশিষ্ট এই যে ড্রাইভ, আপনারা এখানে ক্লিক করবেন। আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এখানে আমি কয়েকটা জিনিস আপলোড করেছি, কিন্তু এখানে আপনারা আপলোড করবেন এবং ইচ্ছে করলে আপনারা ফোল্ডার তৈরি করতে পারবেন। ফোল্ডার তৈরি করে আপনার ইয়ার ওয়াইজ আপনারা আপনাদের ডকুমেন্টগুলো, যেমন এক অর্থবছরে আপনার মেমোরিতে অনেকগুলো ছবি আপলোড তুলছেন, সেই ছবিগুলো আপনি ফোল্ডার ওয়াইজ করে আপনারা নিতে পারেন। তো বন্ধুরা, ছবি আপলোড করার জন্য এখানে রাইট বাটনে ক্লিক করবেন স্ক্রিনের উপরে। এই যে স্ক্রিনের উপরে রাইট বাটনে ক্লিক করবেন, এই যে নিচের অংশটা বা যে কোনো জায়গায় আপনার রাইট বাটনে ক্লিক করলে এই যে অপশনটা চলে আসবে, যেমন নিউ ফোল্ডার, আপলোড ফাইল ফোল্ডার, আপলোড ফোল্ডার। তো আপনি চাইলে ফোল্ডার আপলোড করতে পারবেন এবং পিকচার আপলোড করতে পারবেন, ভিডিও আপলোড করতে পারবেন। তো আমি এখানে দেখাচ্ছি যে এই যে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করলাম, এখানে আমি লিখলাম যে পিকচার 2019-2020 আমি ক্রিয়েট ক্লিক করলাম, আমার একটা ফোল্ডার তৈরি হয়ে গেল। এই যে দেখতে পাচ্ছেন একটা ফোল্ডার তৈরি হয়ে গেল। আমি যদি এখানে 19 বিটের যে আমার পিকচারগুলো আছে আমি এখানে আপলোড দিতে পারি। তো বন্ধুরা, আমি প্রথমে একটা দেখাচ্ছি যে আপনি ছবি কিভাবে আপলোড করবেন। এখানে রাইট বাটনে ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনি স্ক্রিনের উপরে রাইট বাটনে ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে যে আপলোড ফাইল, আপলোড ফাইলে ক্লিক করবেন। এখান থেকে আমি ডেস্কটপে কিছু ছবি নিয়েছি, আপনি চাইলে ডেস্কটপ থেকে আপনার পছন্দ মতো যে কোনো একটা ছবি এখানে আপনি নিতে পারেন। যেমন ধরুন আমি একটা এখানে একটা ছবি আমি আপলোড করলাম, এই যে আপলোড হচ্ছে দেখা যায়, নিচে যে কর্নারে একটা লেখা আসছে যেখানে আপলোডিং দেখাচ্ছে, আইটেম নাম্বার 1 একটা আপলোড, যাদের নেট স্পিড ভালো তাদের আপলোড স্পিড ভালো হবে। এই যে দেখতে পাচ্ছেন আপলোড, আমার ছবিটা কিন্তু আপলোড হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে ছবিটা আপলোড হয়ে গেছে। এবার ধরুন আমি একটা ভিডিও আপলোড করব, যেমন আপনি যদি ফোল্ডারে নিতে চান আপনি এখানে রাইট বাটনে ক্লিক ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পরে আবার আপনি এখানে স্ক্রিনের উপরে আপনি রাইট বাটনে ক্লিক করে আপনি এখানে আপনি আপলোডে ক্লিক করে আপনি প্রয়োজন অনুযায়ী আপনি যে ছবিটি আপনি নিতে চান বা যে কোনো একটা ভিডিও আপনি নিতে চান। ধরুন আমি ডাটাগুলো নিব, আমি ডাটা এখানে ক্লিক করলাম, এই যে দেখতে পাচ্ছেন যে আপলোডিং ফাইল, এই যে ডাটা কিন্তু হয়ে আসছে। এখানে আমি ফোল্ডারে নিলাম। এবারে ধরুন আপনি বের হয়ে যাবেন, ধরুন আমি এখান থেকে কেটে দিলাম। এখন আপনার যে কোনো জায়গা থেকে আপনার প্রয়োজনে আপনি, যেমন ধরুন আপনার জরুরি যে জিনিসপত্রগুলো আপনি ইচ্ছা করলে আপনি গুগল ড্রাইভে রেখে আপনি সারা জীবনের জন্য সেভ করে রাখতে পারবেন। দেখা যায় আমাদের পেন ড্রাইভ হারিয়ে যায়, ডেস্কটপ কম্পিউটার হার্ড ডিস্ক নষ্ট হয়ে যায় এবং মোবাইল হারিয়ে যায়, চুরি হয়ে যায়। তো এই জন্য আপনার যে কোনো প্রয়োজনীয় ডকুমেন্ট আপনি গুগল ড্রাইভে রাখলে আপনি খুব সহজে আপনি বের করে নিতে পারবেন যে কোনো জায়গা থেকে। তো এবারে আপনি যে কোনো জায়গায় এক জায়গায় গিয়ে আপনি আপনার মেইলে লগ ইন করলেন। লগ ইন করার পরে আপনি কোথায় যাবেন, আবার এই যে গুগল অ্যাপস, এই গুগল অ্যাপসে যাবেন। গুগল অ্যাপসে গিয়ে আবার এই যে ড্রাইভ, গুগল ড্রাইভ যেটা বলি ড্রাইভ, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে বন্ধুরা এখন আমি দেখবো আমি একটা
ছবি এখন আপলোড করব ধরুন আমি এই ছবিগুলো আপলোড করেছি এখন ডাউনলোড করব ডাউনলোড করার জন্য আপনি রাইট বাটনে ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে ডাউনলোডে যাবেন অথবা ভিউতে যাবেন আমি এখানে ডাউনলোডে ক্লিক করলাম ডাউনলোডে ক্লিক করার পর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে এই যে ডাউনলোড হয়ে আসছে হচ্ছে ডাউনলোডটা আমি দেখাচ্ছি আপনাদের এই যে ডাউনলোড হয়ে গেছে এবার আমি পিকচারটা শো করলাম এবার আমি ওপেন করলাম দেখতে পাচ্ছেন যে পিকচারটা কিন্তু এখানে অন হয়ে আসছে তো বন্ধুরা এভাবেই আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনীয় ডকুমেন্ট আপনারা গুগল ড্রাইভে সেভ করে নিতে পারবেন তাতে আর আপনাদের যে কোনো ডকুমেন্ট আর হারানোর সম্ভাবনা থাকে না আপনারা যে কোনো জায়গায় ইচ্ছে করলে আপনি যে বাংলাদেশের এবং যে কোনো কান্ট্রিতে গিয়ে আপনার ডকুমেন্টগুলো আপনি বের করে নিতে পারবেন তো বন্ধুরা এভাবেই আপনারা আপনাদের প্রয়োজনীয় ডকুমেন্ট গুগল ড্রাইভে সেভ করে রাখতে পারবেন তো বন্ধুরা ছোট্ট টিপসটি আপনাদের যদি কোনো উপকারে আসে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন নতুন নতুন টিউটোরিয়াল পেতে বন্ধুরা আমি আজকে দেখাচ্ছি যে এই যে গুগল ড্রাইভ এবং ডক্সের কাজটা দেখেছি আমি প্রতিটি এখানে প্রত্যেকটা মেনুর যে মানে প্রত্যেকটার যে কাজ আমি ধাপে ধাপে আপনাদের দেখানোর চেষ্টা করব দেখাবো ইতিমধ্যে আমি ডক্সের কাজ কি আমি দেখেছি লিঙ্কে দেওয়া থাকবে আপনারা প্রয়োজনে দেখে নেবেন তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম।